আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনারা যদি প্লে স্টোরে যান, এখন বাংলাদেশের টপ চার্টের এই বিপ নামের একটি অ্যাপস রয়েছে। সবাই এখন বিআইপি এই বিপ নামের অ্যাপসটা ইনস্টল দিচ্ছে। কারণ কি? ইতিমধ্যে আপনারা জেনে গেছেন, এই অ্যাপ সম্পর্কে আমি কিছু আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। দর্শক শ্রোতা, তুরস্কের রাষ্ট্রপতি এরদোগানকে বাংলাদেশের মানুষজন ভালোই চেনে। তিনি একজন মুসলিম নেতা। পৃথিবীর মধ্যে যে কোনো জায়গায় মুসলমানদের উপরে অত্যাচার নির্যাতন হইলে তিনি কথা বলেন। এই ব্যাপারটা বাংলাদেশের মানুষের ভালো লাগে। যখন তুরস্কের রাষ্ট্রপতি এরদোগান এই বিপ অ্যাপ ইনস্টলের জন্য আহ্বান জানালো, তখন তার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশের মানুষজন ইমো, হোয়াটসঅ্যাপ বর্জন করে এই বিপ নামের অ্যাপসটা ইনস্টল দেওয়া শুরু করলো। এই জন্য বাংলাদেশের টপ চার্টে এখন এই বিপ অ্যাপসটা। এই অ্যাপসের ভিতরে আপনি কী কী সুবিধা পাবেন? ঠিক হোয়াটসঅ্যাপ ইমোর মতো সুবিধা পাবেন। এখানে আপনার তথ্য নিরাপদ। এখানে একজন রাষ্ট্রপতি সিওরিটি দিয়েছে আপনার তথ্য এখানে নিরাপদ, কোন জায়গায় বিক্রি করে খাওয়া হবে না, আর এখানে কোনো বিজ্ঞাপন চলবে না। অশ্লীল বিজ্ঞাপন যেমন ইমোতে আসে, শেয়ারিটে আসে, এরকম কোনো বিজ্ঞাপন আপনারা পাবেন না। তো মানুষজন ভালো জিনিস পাইলে তো সেখানে যাবেই, ফ্রিতে তাও আবার। যাই হোক, এখানে আরেকটা বিষয়, অনেকে নাকি এই বিপ অ্যাপসটা ইনস্টল দেওয়ার পরে আপনার নাম্বারটা রেজিস্ট্রেশন করাইতে পারতেছেন না। ভাই, জিরো বাদ দিয়ে নাম্বারটা তুলে আপনারা কোড পাঠাবেন, কোডটা বসিয়ে একদম ছবি টবি বসায় একদম নাম অ্যাকাউন্টটা একদম ক্লিয়ার করে ফেলবেন। জিরোটা বাদ দিয়ে নাম্বারটা তুলতে হবে, কারণ জিরো ওখানে দেওয়াই আছে। ওকে, আপনাদের সমস্যার একটা সমাধান করে দিলাম। দর্শক শ্রোতা, এখান এবার আসেন যে আমাদের তথ্য কারা কারা চুরি করে এই ব্যাপারে কিছু কথাবার্তা বলি। ভাই, আপনার ফোনে অনেকগুলো অ্যাপস আছে, কোন অ্যাপস কি পারমিশন চাচ্ছে আমরা না দেখেই খালি অ্যালাউ 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 করে দেই। আমাদের তথ্য ভাই এখন নিরাপদ না। ভাই, সবাই আমাদের তথ্য বিক্রি করে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। উদাহরণ চান? সাপোজ উদাহরণ দেই, আপনি ফেসবুকে যায় যদি লেখেন স্যামসাংয়ের একটা মোবাইল, সাপোজ আপনি সার্চ করলেন, পরবর্তী থেকে দেখবেন যে 7 দিন আপনার চোখের সামনে ওই মোবাইল কোম্পানির বিজ্ঞাপনই শো করছে। তার মানে তারা বুঝতে যাচ্ছে যে আপনি কি পছন্দ করেন। কিভাবে বুঝলো? আপনার তথ্য অ্যানালাইসিস করে। তারপরে আপনি সাপোজ যে কোনো একটা শোরুমে গেলেন, সাপোজ ওয়ালটনের শোরুমে গেলেন, বাসায় আসলেন, বাসায় এসে দেখবেন যে আপনি ওয়ালটনের পণ্যের বিজ্ঞাপন দেখতে পাচ্ছেন বারবার, এক সপ্তাহ যাবত। কিভাবে কিভাবে আসে? তারা আপনার ডাটা বিশ্লেষণ করে আপনার চোখের সামনে বিজ্ঞাপন শো করায়। আর যেসব কোম্পানি বিজ্ঞাপন দেয় গুগলের কাছে, ফেসবুকের কাছে, ইউটিউবের কাছে, তারাও বলে যে যারা আগ্রহী তাদের সামনে আমাদের বিজ্ঞাপনটা শো করান। এখানে একটা বিজনেসের ব্যাপার স্যাপার চলে আসছে, বুঝেন নাই? আপনারা ইতিমধ্যে জানেন যে হোয়াটসঅ্যাপকে ফেসবুক কিনে নিয়েছে। হোয়াটসঅ্যাপ তো ফ্রি ফ্রি চালান, ফেসবুক কোম্পানি আপনার চিন্তা করতেছে জেনে যেহেতু ফ্রি ফ্রি চালাচ্ছে, আমরা এটাকে একটা কাজে লাগাই, তাদের ডাটা কিছু অ্যানালাইসিস করে আমরা বিজ্ঞাপন দাতাদের সাহায্য করি আর কি। এমন ব্যাপার স্যাপারের জন্য মানুষজন হোয়াটসঅ্যাপ বর্জন করছে। আপনারা জানেন 8ই ফেব্রুয়ারির মধ্যে তারা ডিক্লেয়ার দিয়েছিল তাদের নতুন এই পলিসি, যারা সম্মতি না দিবে তাদের মানে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টই থাকবে না। মানুষজন সবচেয়ে রাগ লাগছে ওই ব্যাপারে যে আমার ইচ্ছা হলে আমি সম্মতি দেবো, না ইচ্ছা হলে দেবো না, তাই বলে আমার অ্যাকাউন্টই থাকবে না, ধুর হোয়াটসঅ্যাপ বাদ দিলাম আমি অন্য অ্যাপে যাবো। ঠিক সেই সময় বিপ অ্যাপটা মানুষজন ইনস্টল করছে, আরও কিছু অ্যাপ, টেলিগ্রাম মানুষজন ইউজ করছে ডাটা সুরক্ষিত রাখার জন্য। যাই হোক, আপনাদের জন্য কিছুটা সুখবর আছে যে হোয়াটসঅ্যাপ সময়টা বৃদ্ধি করেছে। ফেব্রুয়ারির মধ্যে আপনাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বন্ধ করবে না, তারা আপনাদেরকে বুঝাবে, আরও বুঝাবে, আপডেটটা আপনারা আরও পাবেন আর কি খুব তাড়াতাড়ি। ঠিক আছে, এই পলিসি নিয়ে আরও অনেক কথাবার্তা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে হোয়াটসঅ্যাপ, কারণ হোয়াটসঅ্যাপ দেখতেছে যে মানুষজন আমাদের আনইনস্টল করে অন্য অ্যাপে যাচ্ছে, এই জন্য তারাও কিছুটা ঘাবড়ে গেছে। ওকে, তো এই হচ্ছে কথাবার্তা। আপনারা বিপ অ্যাপ চালাচ্ছেন, বাংলাদেশের মানুষজন এই জন্য টপ চার্টে আছে, সমস্যা নাই, চালান। এটা খুবই ভালো একটা অ্যাপ আমি দেখেছি, চালাইতে পারেন। ঠিক আছে, আমি দেখলাম বাংলাদেশের যেসব মানে ইসলাম প্রচার করে, যেসব বিশেষ করে মামুনুল হক সাহেবের লাইভে একজন দর্শক প্রশ্ন করেছিল যে আসলে বিপ অ্যাপটা ইনস্টল দেওয়া যাবে কিনা বা ব্যবহার করতে পারবো কিনা, তো এই ব্যাপারে মামুনুল হক সাহেব কী বললো আপনারা একটু শুনেন। ওকে, আমি এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। যে তুরস্কের যারা আইটি বিশেষজ্ঞ, তারা এই বিপ নামক একটি অ্যাপ তারা ইতিমধ্যে উন্মুক্ত করেছেন এবং বিশ্বব্যাপী বিশেষ করে মুসলিম উম্মার মধ্যে এটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। এবং এই বিপের মাধ্যমে এটি মানুষ খুব সহজেই এই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ
রক্ষা করা মানুষের পক্ষে সম্ভব। কাজে যেহেতু এটি মুসলিম একটি সম্ভাবনাময় দেশ এবং একটি জাতির উদ্ভাবিত একটি বিষয়, কাজে সেক্ষেত্রে অবশ্যই মুসলমানদেরকে এই সকল ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ভূমিকা রাখা অবশ্য কর্তব্য। আর তাছাড়া আজকের আধুনিক তথ্য প্রযুক্তির মধ্যে যে বিষয়টি, সেটি হলো যে অ্যাপ যারা তৈরি করে থাকে, যে অ্যাপ যারা নিয়ন্ত্রণ করে থাকে, সেই অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তাদের হাতে থাকে। সেক্ষেত্রে মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেদের একান্ত তথ্যগুলো কোনো অমুসলিমকে এটা সরবরাহ করা থেকে বিরত থাকার জন্য আল্লাহ রব্বুল আলামিন উৎসাহ দিয়েছেন কোরআনে পাকের মধ্যেও। সুতরাং মুসলমানদের পক্ষে যদি এটা সম্ভব হয় যে নিজেদের একান্ত তথ্যগুলো, নিজেদের পারস্পরিক একান্ত এই ধর্মীয় পারিবারিক ব্যক্তিগত তথ্যগুলো অমুসলিমের সামনে প্রকাশ করবে না, বা জাতীয় বিভিন্ন তথ্যগুলো তারা অমুসলিমদের থেকে গোপন করবে, তাহলে এটা কোরআনে পাকের নির্দেশনার অনুকূল হবে। কাজে সেই সকল দৃষ্টিকোণ থেকে মুসলিম একটি দেশের উদ্ভাবিত এই অ্যাপস, এটির ব্যবহারের মাধ্যমে মুসলমানরা এটিকে উন্নত করতে পারে এবং নিজেদের যাবতীয় গোপনীয়তা এবং জাতীয় তথ্যগুলো অমুসলিমদের কাছ থেকে গোপন রাখার তারা একটি একটি মাধ্যম হিসেবে এটিকে ব্যবহার করতে পারে। সেই হিসাবে অবশ্যই মুসলিম একটি দেশের উদ্ভাবিত অ্যাপ হিসেবে বিপ অ্যাপকে ব্যবহার করার ক্ষেত্রে উৎসাহ দেওয়াটা এটি অবশ্যই করণীয়।